নভেম্বর চিৰাং জিলা পৰিষদৰ সাহিত্য সভা আর বঙ্গীয় জিলা পৰিষদৰ সাহিত্য সভা যৌথ প্রচেষ্টার আমার শেত্রী রাজ্য আর বিজনী রাজ্যের ঐতিহাসিক গ্রন্থ উন্মোচন করা হল। উন্মোচন করেছিল আমার ডক্টর রূপঞ্জলী বাইদেউদেবে আর উক্ত অনুষ্ঠানত আমার কেন্দ্রীয় কমিটির উপসভাপতি বগরিয়া সাংগঠনীয় পদক আমার চিৰাং ডিস্ট্রিক্টর উপদেষ্টা মহোদয় উপস্থিত আছিল। তেখেতর সকলের সান্নিধ্যত আমার বয়ং আর চিৰাং জেলার প্রায় সংখ্যক সাহিত্যপ্রেমী রাইজর উপস্থিতিত গ্রন্থ উন্মোচন করা হয়। এই গ্রন্থখনের উন্মোচনে আমার স্মৃতি রাজ্যের আমার জনগোষ্ঠীদের বহুত ঐতিহাসিক ঘটনারাজির প্রমাণ পাব পড়ে সমাজে। আর ইয়ার আগত আমি যা 4 ডিসেম্বর কন্দলা গ্রন্থ উন্মোচন করেছি দ্বিতীয় সংখ্যা। তার আগত আমি শঙ্কর সোণরীর শঙ্কর দেওবারে কবিতাপুথি এক কবিতাপুথি প্রচার করেছিল। তার আগত আমি যা 15 চনত আমার কন্দলা প্রথম খণ্ড উন্মোচন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানতে আমি চিৰাং জেলা কমিটিয়ে কেন্দ্রীয় কমিটির সহায়োগ করে আছো। হয়, আপন প্রথমতে মানে আপনার কব বিচার যে আমি আজি আমি চিডনী রাজ্য আর বিজনী রাজ্যের ইতিহাস গ্রন্থ উন্মোচন করেছো বঙ্গাইগাঁও জিলা আর চিৰাং জিলা যুথিয়াভাবে। এতিয়া আমি আগন্তুকভাবেও আমার এই 20 নহয় 21 চনত আমার বহুত পরিকল্পনা আছে। আমার এটা সাধু কথা কিতাব আমার প্রেসিডেন্ট সভাপতি মহোদয় তেখেতে নিজাববিয়াকে উলিয়াব আর আমার কমতাপুরের উপর বিভিন্ন তথ্য পাতি আদি রিসার্চ মানে গবেষণা করার পিছত তেনকা ধরনের আমি এখন কিতাব উলিয়াম বলে ভাবিছো চিৰাং জেলার। আর এনেকা করে আমার বিভিন্ন ধরনের পরিকল্পনা আমি হাতত লৈছো, নাজানো কিমান দূর সফল হব পাৰিম। কিন্তু আমি চিৰাং জেলার আগতে এখন কবিতা কিতাব উলাইছিল সংকশে দুই পার বলে। আর আমার যে অধিবেশনত যে আমি এখন কন্দলা বলে স্মৃতি গ্রন্থ উলিয়াও এই গ্রন্থখন আমি কন্টিনিউ হয়ে আছে, আমার দ্বিতীয় সংখ্যালেখে হয়েছে। গতি আমি আরো পিছলৈ আমি আরো বিভিন্ন ধরনের পরিকল্পনা করছো হাতত লৈছো আর ভগবানের ওসর এটাই প্রার্থনা জানাও যাতে আমি আমার কামবোৰ সুকলমে করব পারো সেটাই আর কথা। আর মই সমূহ কোচ রাজবংশী দাদা বাইদেউ বা ভনী সকলকে মই অনুরোধ করছো যাতে আমার এই গ্রন্থখন আকোয়ালি লয়, যাতে গ্রন্থখন আমার অধ্যয়ন করে। কারণ কিয় ইয়াত আমি চিডনী রাজ্য বিজনী রাজ্যর আমি ইতিহাস যিমান দূর পারো ইয়ার আগতেও এই কিতাবখনের উপর বিভিন্ন ধরনের ব্যক্তিয়ে লিখিছে, কিন্তু তথাপি আমি সেইবিলাকক সামরি আমি আরো নতুন নতুন কিছু তথ্য আগবাইছো যাতে এই কিতাবখন আকোয়ালি লয়। তেতিয়াহে আমি ভাবিম যে আমি আমার মনত একটা সাহস হব যে নিশ্চয় আমাক আকোয়ালি লৈছে, আমাক আদরি লৈছে, সেই কারণে আমি আরো পিছলৈ যাতে ভাল ভাল কাম করব পারো মই সেইটোৱে মানে।